নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালের ইতিহাসের যত এমসিকিউ আছে, এসিকিউ আছে, টু দা পয়েন্ট সলভ করাবো। তো দেখো, ইতিহাসের কোশ্চেনটা একটু টাফ হয়েছে আমার মতে। তো দেখো, আমি তাও প্রত্যেকটা কোশ্চেন তো আমি সলভ করে দিচ্ছি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন ন্যাচারাল গয়রাঞ্চার শিল্প চর্চার ইতিহাসে। তো দেখো, পরের কোশ্চেন কি বলেছে, 1.2 বলেছে রেশম আবিষ্কৃত হয় প্রাচীন, এর অ্যান্সার হবে চীন দেশে। ঠিক আছে, অনেক কিন্তু পারস্য লিখেছে, এটা কিন্তু পারস্যে হবে না, কোশ্চেনটা কিন্তু সিলেবাসের মধ্যে নেই। ঠিক আছে, তো দেখো পরে কোশ্চেন কি বলেছে, 1.3 কি কোশ্চেন বলেছে, 1.3 কোশ্চেন বলেছে নিষিদ্ধ শহর বলা হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার লাসাকে বলা হয়। পরে কোশ্চেন কি বলেছে, 1.4 বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি, বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল, এর অ্যান্সার হবে মাসিক পত্রিকা। কি হবে, মাসিক পত্রিকা হবে। ঠিক আছে, দেখো 1.5 কোশ্চেন কি বলেছে, নীল দর্পণ নাটকটি ছাপা হয়েছিল, এর অ্যান্সার হবে খয়রাছড়া ঢাকা থেকে। তোমরা তো জানো 1860 সালে কিন্তু ঢাকা থেকে কিন্তু এটা কিন্তু ছাপা হয়েছিল। ঠিক আছে, 1.6 কোশ্চেন কি বলছে, রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন, এর অ্যান্সার হবে খয়রাছড়া দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.7 কোশ্চেন কি বলছে, বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হলো, এর অ্যান্সার হবে খয়রাছড়া বাঙ্গাল গেজেট। অনেকে কিন্তু সমাচার দর্পণ দিয়েছে, সমাচার দর্পণটা হবে না। ঠিক আছে, এর অ্যান্সার হবে বাঙাল গেজেট হবে, বাঙাল গেজেটই হবে। ঠিক আছে, 1.8 কি বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম স্নাতক ছিলেন, এর অ্যান্সার হবে দেলওয়ার হোসেন আহমেদ, দেলওয়ার হোসেন আহমেদ। ঠিক আছে, তোমাদের মাথায় রাখতে হবে যে এটা সৈয়দ আহমেদ খান কিন্তু অনেকে দিয়েছে, তোমাদের মাথায় রাখতে হবে সৈয়দ আহমেদ খান, আহমেদ খান কিন্তু আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম স্নাতক ছিলেন না, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে দেলওয়ার হোসেন আহমেদ। ঠিক আছে, 1.9 কোশ্চেন কি বলছে, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হলো, এর অ্যান্সার হবে চুয়াড় বিদ্রোহ। 1.10 কোশ্চেন কি বলছে, সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন, এর অ্যান্সার হবে ভিনসেন্ট স্মিত হতে পারে, ওয়ারেন হেস্টিংস হতে পারে, কারণ এই ভিনসেন্ট স্মিথ এবং ওয়ারেন হেস্টিংসের সময় কিন্তু সন্ন্যাসী বিদ্রোহ প্রথম হয়েছিল। কিন্তু এই কোশ্চেনটা নিয়ে আমার একটু ডাউট আছে, প্লিজ আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো। এই কোশ্চেনটা কিন্তু অনেকটা টাফ আসছে। ঠিক আছে, এই কোশ্চেনটা নিয়ে আমার একটু ডাউট আছে। পরের কোশ্চেন কি বলেছে, 1.99 সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো, এর অ্যান্সার হবে সন্ন্যাসী ও ফকরি বিদ্রোহ। তোমাদের মাথায় রাখতে হবে সাঁওতাল বিদ্রোহ হবে না, ফরাসি আন্দোলন হবে না, চুয়াড় বিদ্রোহ হবে না, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ হবে। 1.12 কোশ্চেন কি বলেছে, মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিল, এর অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার, বাংলার ওহাবি আন্দোলনে, বাংলার ওহাবি আন্দোলনে। পরের কোশ্চেন কি বলেছে, 1.13 কোশ্চেন, 1.13 রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.14 কোশ্চেন কি বলছে, মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন, এর অ্যান্সার হবে আমাদের শশীভূষণ চৌধুরী। অনেকে সুরেন্দ্রনাথ সেন লিখেছে, সুরেন্দ্রনাথ সেনও হবে না, রমেশচন্দ্র মজুমদারও হবে না, বিনয়ক দামোদর সাবারকারও হবে না, এর অ্যান্সার হবে শশীভূষণ চৌধুরী। 1.15 কোশ্চেন কি বলেছে, আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার, এর অ্যান্সার হবে সচিব, যাকে বলা হয় সম্পাদক। ঠিক আছে, অনেকে কিন্তু প্রতিষ্ঠাতা করেছে, এটা কিন্তু হবে না, এর অ্যান্সার হবে সচিব। ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তার সম্পাদক ছিলেন হচ্ছিল আনন্দমোহন বসু। ঠিক আছে, তোমাদের মাথায় রাখতে হবে এটা। পরের কোশ্চেন কি বলছে, 1.16 বন্দে মাতরম সংগীতটি রচনা করেন, বন্দে মাতরম সংগীতটি রচনা করেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের কোশ্চেন কি বলছে, 1.17 বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন। তোমাদের মাথায় রাখতে হবে, জগদীশ যদি কোশ্চেনটা বলতো যে জগদীশ চন্দ্র বসু কি নিয়ে গবেষণা করেছেন, এর অ্যান্সার হবে উদ্ভিদ বিদ্যার উপরে, কিন্তু বলেছে বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন, এর অ্যান্সার হবে পদার্থবিদ্যায়, পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন। পরের কোশ্চেন কি বলেছে, 1.18 বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, এর অ্যান্সার হবে 1903 সালে। অনেকে কিন্তু 1856 সাল, কেউ 1833 সাল, কেউ 1880 সাল দিয়েছে, কিন্তু এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, 1903 সালে হয়েছিল। 1.19 কোশ্চেন কি বলছে, জাতীয় শিক্ষা পরিষদ 1906 প্রথম সভাপতি ছিলেন, এর অ্যান্সার হবে অরবিন্দ্র ঘোষ, অরবিন্দ্র ঘোষ। ঠিক আছে, 1.20 কোশ্চেন কি বলছে, দিগদর্শনের সম্পাদক ছিলেন, এর অ্যান্সার হবে জন ক্লার্ক মার্সম্যান, জন ক্লার্ক মার্সম্যান। অনেকে কিন্তু জেসুয়া মার্সম্যান দিয়েছে, এটা কিন্তু হবে না, জন ক্লার্ক মার্সম্যান হবে। ঠিক আছে, তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, 1878 সালে কিন্তু সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত করা হয়। তো দেখো 2.12 কোশ্চেন কি বলেছে, কলকাতা ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো, এর অ্যান্সার হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হবে। ঠিক আছে, রাইটার্স বিল্ডিং, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং রাইটার্স বিল্ডিং, এর অ্যান্সার হবে। ঠিক আছে, তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, 2.13 রিভারেন্ড জেমস লং কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিল, এর অ্যান্সার হবে নীল দর্পণ নাটকটি তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। ঠিক আছে, নীল দর্পণ নাটকটি তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। বিদ্যাহারাবলী, বিদ্যাহারাবলী গ্রন্থটি কে রচনা করেন, এর অ্যান্সার হবে বিদ্যাহারাবলী গ্রন্থটি কে রচনা করেন, এর অ্যান্সার হবে ফ্লেক্সি কেরি। এটা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে নেই। ঠিক আছে, অনেকটা টাফ কোশ্চেন করেছি, এটা কিন্তু সিলেবাসের মধ্যে তোমাদের নেই। ঠিক আছে, তো বা ভুল নির্ণয় করো। উপবিভাগ 2.2 কি বলেছে, 2.21 ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে, এটা কি আছে, ভুল আছে। 2.22 কি বলেছে, 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করে, এটা কি আছে, ঠিক আছে।
তো দেখো 2.23 তে কি বলেছে, প্রথম বিধবা বিবাহ করেন কি বলেছে শ্রীশচন্দ্র ন্যায়রত্ন, শ্রীশচন্দ্র ন্যায়রত্ন, এটা কি ঠিক আছে। 2.24 এ কোশ্চেন কি বলেছে, ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, এটা কি ঠিক আছে। তো দেখো এবার এবার আমি তো দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো, লর্ড রিপন হবে এর অ্যান্সার হবে দুই, এর অ্যান্সার হবে হান্টার কমিশন হবে। 2.32 তে কি বলেছে, রামমোহন রায়, এর অ্যান্সার হবে আমাদের অ্যাংলো হিন্দু স্কুল হবে। 2.33 তে কি বলেছে, দ্বারকনাথ ঠাকুর, এর অ্যান্সার হবে জমিদার সভা হবে, ঠিক আছে। 2.34 এ কি বলেছে, তারকনাথ পালিত, এর অ্যান্সার হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দা পয়েন্ট ব্যাখ্যা করেছি। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, তো দেখো এখানে যে ম্যাপ পয়েন্টিং আছে, এই ম্যাপ পয়েন্টিং তোমাদের আমি অন্য কোনো একদিন আমি করিয়ে দেবো, শূন্যস্থানে আমি পূরণ করাবো। 2.4 অনেক কি বলেছে, ভুল কথাটি অর্থ হলো, এর অ্যান্সার হবে বিদ্রোহ হবে। 2.42 তে কি বলেছে, নীল দর্পণ নাটকটি রচনা করেন, এর অ্যান্সার হবে দীনবন্ধু মিত্র হবে, ঠিক আছে বলে, ঠিক আছে। 2.43 তে কি বলেছে, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, এর অ্যান্সার হবে লর্ড ক্যানিং হবে। 2.44 এ কি বলেছে, কি বলেছে, শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, এর অ্যান্সার হবে 1800 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, তো এগুলো আমি সলভ করে দিলাম, ঠিক আছে। যে ম্যাপ পয়েন্টিং তোমাদের আমি অন্য কোনো একদিন আমি করিয়ে দেবো। তো দেখো এবার আমি 2.51 বিবৃতি নিয়ে আলোচনা করবো। 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, এর ব্যাখ্যা তিন হবে, এই কলেজ সকল ধর্মের ছাত্রদের প্রবেশিকার অধিকার ছিল। তো দেখো 2.52 বিবৃতি কি বলেছে, ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিল, এর ব্যাখ্যা দুই হবে, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর, ঠিক আছে, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। তো দেখো এবার আমি পরের কোশ্চেনটা তো দেখাচ্ছি তোমাদের, বিবৃতি 2.53 তে 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, এর ব্যাখ্যা দুই হবে, এটি বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, এটি বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। তো দেখো এবার আমি বিবৃতি 2.54 এর বিবৃতি সলভ করাবো। 1900 শতকে বাংলার কি বলেছে, প্রকাশকগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপরে নির্ভর করতেন, এর ব্যাখ্যা কি হবে, তিন হবে, কারণ এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাবার সুলভতম সহজতম উপায়। তো দেখো এবার আমি নেক্সট কোশ্চেনগুলো সলভ করাবো। তো দেখো কি বলেছে, যে সাময়িক ইতিহাস রচনার গুরুত্ব কি, তো দেখো সাময়িক ইতিহাস রচনার গুরুত্ব এটাই আছে। তো দেখো সামরিক বিবর্তন সম্পর্কে ধ্যান ধারণা জানা যায়, যুদ্ধ অবস্থা ও যুদ্ধ কৌশলের পরিচয় সম্পর্কে জানা যায়, এবং অতীতকে ভুল ত্রুটি, অতীতের ভুল ত্রুটি সম্পর্কে জানা যায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব সম্পর্কে আমরা কি কি জানতে পারছি, যে সামরিক বিবর্তন সম্পর্কে জানা যায়, যুদ্ধ অবস্থা ও যুদ্ধ কৌশল সম্পর্কে জানা যায়, অতীতের ভুল ত্রুটি অন্বেষণ সম্পর্কে জানা যায়। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, সরকারি নথিপত্র বলতে কি বোঝো, সরকারি নথিপত্র বলতে বোঝানো হয়েছে যে সরকারের প্রশাসনের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পদাধিকারীদের প্রতিবেদন ও ঘটনা বিবরণ, চিঠিপত্র, দলিলপত্র, লেনদেন, দস্তাবেজ, এই সম্পর্ককে বলা হয় আমাদের সরকারি নথিপত্র। তোমরা তো জানো যে আমাদের সরকারি নথিপত্র আছে দিল্লিতে আছে, ঠিক আছে, জাতীয় মহাপেশখানা যাকে বলা হয়। 3.3 কোশ্চেন কি বলেছে, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1817 খ্রিস্টাব্দে ডেভিড ইয়ার এই স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত করেন, এবং যাতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য, ঠিক আছে, ডেভিড ইয়ার পাশ্চাত্য শিক্ষারের পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য এই স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত করেন। তুমি তো জানো যে, তোমরা জানো যে ডেভিড ইয়ার ছিলেন একজন, কিন্তু একজন ঘড়ি বিক্রেতা, ঠিক আছে। 3.4 কোশ্চেন কি বলছে, মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়, অ্যান্সার অ্যান্সার হবে 1836 খ্রিস্টাব্দে তিনি কলকাতা মেডিকেল কলেজে প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন, প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন, ঠিক আছে। 3.5 এর কোশ্চেন কি বলছে, লর্ড হার্ডিংসের শিক্ষা বিষয়ক নির্দেশনামার গুরুত্ব কেন। তোমাদের মাথায় রাখতে হবে যে 1844 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিংস কিন্তু একটা শিক্ষা বিষয়ক একটা নির্দেশনামা জারি করেছিলেন, এই শিক্ষা বিষয়ে তিনি কিন্তু ইংরেজি যারা শিক্ষিত লাভ করবে, যারা ইংরেজিতে বেশি, যারা ইংরেজি বিষয়ে যারা বেশি পারদর্শী, তারা কিন্তু চাকরি বাকরির দিক থেকে অগ্রাধিকার পাবে, অর্থাৎ যারা ইংরেজি জানবে তাদের তিনি চাকরি বাকরিতে সাহায্য করতেন। এবং 1854 খ্রিস্টাব্দে তোমরা তো জানো যে উডের নির্দেশনামা করা হয়েছিল, ঠিক আছে, এবং এই উডের নির্দেশনামার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা এবং ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়। তো দেখো লর্ড হার্ডিঞ্জ শিক্ষা বিষয়ক নির্দেশনামা তো বুঝতেই পারছো, ঠিক আছে, তিনি ইংরেজি শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিয়েছিলেন, এবং যারা চাকরি বাকরি পাবে তারা যাতে ইংরেজি যারা জানে তাদের অগ্রাধিকার তিনি দিয়েছিলেন। তো দেখো 3.6 এর কি বলেছে, বাংলার নবজাগরণ বলতে কি বোঝো, তোমাদের মাথায় রাখতে হবে যে ব্রিটিশ রাজত্বের সময় অবিভক্ত বাংলায়, অবিভক্ত ভারতের বাংলা এবং অঞ্চলে পাশ্চাত্য শিক্ষা প্রসারে ঊনবিংশ এবং বিংশ শতকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাংলার নবজাগরণ। তোমরা তো জানো যে পাশ্চাত্য শিক্ষা কি করে বিস্তার করতে পারে, কি করে নারী শিক্ষার বিস্তার করতে পারে, কি করে ভারতবর্ষের লোকগুলো পাশ্চাত্য এবং বিদেশি শিক্ষাকে গ্রহণ করতে পারে, এবং নতুনভাবে জাগরণ হওয়াকে বলা হয় নবজাগরণ, এটি কিন্তু ঊনবিংশ এবং বিংশ শতকে হয়েছিল। 3.7 এর কোশ্চেন কি বলেছে, ফরাজি আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল। তোমাদের জানো যে ফরাজি আন্দোলন এটা হয়েছিল দুদুমিয়া, সরি, এবং নোয়ামিয়া, এবং তার বাবা ছিল
সৈয়দ আম্বেদকারের নেতৃত্বে কিন্তু এই ফরাসি আন্দোলন হয়েছিল, কিন্তু পরবর্তীকালে কিন্তু এই আন্দোলন ব্যর্থ হয়েছিল। তাদের মানে কি বলে তাদের ঐক্যের অভাব ছিল, ঠিক আছে, এবং দুদু মিয়া নোয়া মিয়া মারা যাওয়ার পরে এই ফরাসি আন্দোলন ব্যর্থ হয়ে যায় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কিন্তু এই আন্দোলন ওরা কিন্তু পেরে ওঠে না, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ধর্মীয় আন্দোলন ছিল, পরবর্তীকালে কিন্তু এটা একটা কৃষক আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। পরের কোশ্চেন কি বলেছে, তো দেখো 3.8 এর কোশ্চেন, তিতুমির স্মরণীয় কেন? ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি স্মরণীয় ছিলেন। 1831 খ্রিস্টাব্দে কিন্তু তিনি কিন্তু ওই বাঁশের কেল্লা তৈরি করেছিলেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন 1831 সালে, ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, এবং তিনি কিন্তু সম্পূর্ণভাবে একজন ব্রিটিশ বিরোধী ছিলেন। 3.9 এর কোশ্চেন বলেছে, শিক্ষিত বাঙালি সমাজের একটি শিক্ষিত সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিলেন? তোমাদের মাথায় রাখতে হবে যে শিক্ষিত সমাজের অনেকে কিন্তু একটা অংশ কিন্তু মহাবিদ্রোহকে বিরোধিতা করেছিলেন, কারণ তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে কিন্তু সঠিক সুযোগ সুবিধা পায়নি এবং তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে কোনো চাকরি পায়নি এবং তারা কিন্তু সঠিকভাবে বুঝতে পেরেছিলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনোদিনও ভারতবর্ষের কোনোদিনও উপকার করতে পারে না, বরঞ্চ ক্ষতি করছে। 3.13 কোশ্চেন কি বলছে, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? তো দেখো এর অ্যান্সার, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? তো দেখো ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন, তোমাদের মাথায় রাখতে হবে গগেন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু ব্যঙ্গচিত্র এঁকেছিলেন। তিনি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইউরোপিয়ান কোম্পানিকে তিনি কিন্তু আক্রমণ করেছিলেন তীব্র ভাষায় এবং এই এই ব্যঙ্গচিত্র অঙ্কনের মাধ্যমে তিনি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কিন্তু একটা জাতীয়তাবাদী আন্দোলন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তিনি কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন। 3.99 কোশ্চেন কি বলেছে, নবগোপাল মিত্র কে ছিলেন? তোমাদের মাথায় রাখতে হবে যে 1867 খ্রিস্টাব্দে কিন্তু হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল, তার তিনি 1867 খ্রিস্টাব্দে কিন্তু নবগোপাল মিত্র কিন্তু হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন যার নাম চৈত্র মেলা। 3.20 কোশ্চেন কি বলেছে, 19 শতকের বাংলা জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র কিরূপ ভূমিকা নিয়েছিলেন? তোমরা তো জানো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমাদের বন্দেমাতরম সঙ্গীতের মাধ্যমে কিন্তু জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিলেন। তিনি আনন্দমঠ উপন্যাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কষাঘাত টেনেছিলেন, এটাই আমাদের কিন্তু জাতীয়তাবাদের আন্দোলনের অন্যতম একটা গুরুত্ব। তো দেখো 3.13 কোশ্চেন কি বলেছে, জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? তোমাদের মাথায় রাখতে হবে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা ভাষা শিক্ষার জন্য এবং ভারতবর্ষের জাতীয় আদর্শের ভিত্তিতে ভাষা সাহিত্য বিজ্ঞান কারিগরি শিক্ষার বিস্তার এবং শিক্ষার্থীদের মধ্যে দেশ সেবার মনোভাব গড়ে তোলার জন্য কিন্তু এই জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয়েছিল, ঠিক আছে। 3.14 এর কোশ্চেন কি বলছে, বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝো? এই কোশ্চেনটা কিন্তু তোমরা কিন্তু জানো না সঠিকভাবে। বিদ্যাসাগর ষাট বলতে বোঝানো হয়েছে, বিদ্যাসাগর তোমরা জানো বিদ্যাসাগর বর্ণমালা আবিষ্কার করেছিলেন, সেই বর্ণমালার যে রূপদান করেছিলেন বাংলা বর্ণমালার যে রূপদান করেছিলেন তাকে বিদ্যাসাগর ষাট বলা হয়। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, 3.15 এর কোশ্চেন, বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? তোমরা জানো যে বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেছিলেন সুরেশচন্দ্র মজুমদার, তিনি কিন্তু বাংলা ভাষায় কি করে ছাপা হবে, কি করে তার লাইনটা কেমন করা হবে, বাংলা ভাষায় কি করে লিখলে ভালো হয় ডেভেলপমেন্ট করতে পারে তার জন্য কিন্তু তিনি লাইনোটাইপ কিন্তু প্রবর্তন করেছিলেন এবং এর মাধ্যমে কিন্তু বাংলা টাইপিংগুলো খুব সুন্দর হরফে ছাপানো হতো। 3.16 এর কোশ্চেন কি বলছে, গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ এর অবদান কিরূপ ছিল? তোমাদের মাথায় রাখতে হবে যে বাংলা ভাষায় তিনি কিন্তু গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু বাংলায় শিল্প এবং বৃত্তি শিক্ষার ক্ষেত্রে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ অবদান গ্রহণ করেছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষে শিক্ষিত করতে গেলে শুধুমাত্র পুস্তকের মাধ্যমে শিক্ষা লাভ করে কোনো লাভ নেই, তার জন্য তিনি গ্রামীণ শিল্প এবং বৃত্তি শিক্ষার দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো দেখো এই যে কোশ্চেনগুলো দেখে নাও, তো দেখো আমরা কমন দিয়েছিলাম লর্ড মেগলে 4.0 কোশ্চেন কমন দিয়েছিলাম, 4.3 তে ঔপনিবেশিক সরকারের উদ্দেশ্যে অরণ্যয়ন এটাও কমন দিয়েছিলাম এবং নীল বিদ্রোহ এটাও আমি কমন দিয়েছিলাম এবং এখান থেকে দেখো এখান থেকে কী কী কমন দিয়েছিলাম, হিন্দু মেলা কমন দিয়েছিলাম, ঠিক আছে, গোরা উপন্যাস কমন দিয়েছিলাম, ঠিক আছে, এবং বাংলা গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা অর্থাৎ এই দুটো আমি কমন দিয়েছিলাম, ঠিক আছে, এই তিনটা কমন আসছে, ঠিক আছে। তো দেখো 8 নম্বরের কোশ্চেন থেকে একটু টাফ এসছে, 8 নম্বর কোশ্চেনের ভিতর থেকে তোমাদের আমি সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহটা ভালো করে পড়িয়েছি এবং ধর্ম সংস্কার আন্দোলনে কিন্তু রামকৃষ্ণের ভূমিকা আমি রামকৃষ্ণ কিন্তু এই সাজেশনে কিন্তু আমি দিয়েছিলাম, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমি যা সাজেশন দিয়েছি প্রত্যেকটা সাজেশন কিন্তু অনেকটা 90%-এর উপরে কমন আসছে। জাস্ট আমরা দেখতে পারছি কয়েকটা যে কোশ্চেন আছে MCQ কোশ্চেন, কয়েকটা কোশ্চেন টাফ দিয়েছে, একটু সিলেবাসের বাইরে থেকে কোশ্চেনটা একটু করেছে, তো আমি আমার মতে কোশ্চেনটা একটু টাফ হয়েছে, এতটা টাফ হওয়া উচিত ছিল না, কারণ ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে পড়াশোনা করেনি, ঠিক আছে, লকডাউনের পরে স্কুলটা খোলার সঙ্গে সঙ্গে পরীক্ষাটা নিয়েছে, কোশ্চেনটা এরকম তৈরি হওয়াটা না হওয়া উচিত ছিল, তাও অনেকটা টাফ ছিল, ঠিক আছে। যেমন এই কোশ্চেনটা যেমন আছে, বিদ্যা হারা বলি
विद्याहारा बोली ग्रंथटी की रचना करें। तो देखो फ्लेक्सी केरी, तो देखो ये क्वेश्चन क्योंकि अनेकटा टाफ दिए। तो ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।